স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আংশিক পরিবর্তন অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষের হুঁশিয়ারি গাজীপুরের ধীরাশ্রমে ইলেকট্রনিক্স কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে সন্ধ্যায় শুরু ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতি এবং বিরোধী দলহীন রাজনীতির ইচ্ছা নেই সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই ছাত্রদলের কাউন্সিল স্থগিত জার্মান টেকনোলজিতে তৈরি ওয়াটার জাদুর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলায় অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল পরীক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয় যে ধরনের অনিয়মের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোস্তফা মল্লিকের রিপোর্ট প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা সকাল দশটায় শুরু হয় কিন্তু পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে তৈরি হয় তীব্র যানজট এবছর গ ইউনিটে এক হাজার দুশো পঞ্চাশটি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা উনতিরিশ হাজার আটান্ন জন সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী তেইশ জন এবার পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে দেড় ঘণ্টায় নৈবেত্তিক অংশের সঙ্গে যুক্ত হয়েছে লিখিত পরীক্ষা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য শুধু মেধা এবং শুধু নিজের দক্ষতাই সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এটি হলো আমাদের বড় বার্তা কোনো ধরনের অসাধু কর্মের সাথে সংযুক্ত হলে তার পরিণতি কি ঘটে সেটি তো দেখাই গেল যে বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা বিগত বছরগুলোতে বিভিন্নভাবে অসাধু পন্থায় ভর্তি হওয়ার সুযোগ নিয়েছিল তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং যে পর্যায়ে চিহ্নিত হবে না কেন তখন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং অন্যান্য আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সরকারের যে রীতিনীতি আছে সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া হয়েছে মোটামুটি হার্ড আছে এটা কঠিন হয়েছে ঠিক আছে ভালোই হয়েছে অনেক ভালো আর স্যারদের ব্যবহারও অনেক ভালো ওরা আমাদের সাথে কোঅপারেটিং করছে খুব ভালো লাগছে ভালো ছিল সবাই যদি ভালো প্রিপারেশন নিয়ে থাকে তাহলে অবশ্যই সবার খুব ভালো হয়েছে এরকম এমসিকে ভালো হয়েছে রিটার্নও মোটামুটি ভালোই হয়েছে মানে সব কমনের মধ্যে করছে মোটামুটি এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুরাশিটি বিভাগে ভর্তিতে প্রথম বর্ষে সংখ্যা সাত হাজার ছশো তিরিশটি শনিবার অনুষ্ঠিত হবে ছয় ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সহ ক্যাম্পাসের উনিশটি কেন্দ্রে এ পরীক্ষা হবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেলগেট সংলগ্ন মাইওয়ান ও মিনিস্টার ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল সোয়া সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আগুনের তীব্রতা বাড়ায় ষোলোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে কিছুক্ষণ কিছুক্ষণ আগে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে আগুন লাগার কারণ জানা যায়নি এবার নেশন টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সাত ম্যাচের এই সিরিজে ফাইনাল সহ চারটি ম্যাচ ঢাকায় ও বাকি তিনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে হতাশা কাটিয়ে ক্রিকেটের শর্ট ফরম্যাটে ভালো খেলবে সাকিবরা এমনটাই আশা টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর আদিলা আহমেদ শাহের রিপোর্ট ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মিরপুরের হোম অফ ক্রিকেট তিন জাতীয় টি টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি উন্মোচনে টাইগার অধিনায়ক সাকিবের সঙ্গী আফগান দলপতি রশিদ খান ও জিম্বাবুয়ে কাপ্তান হ্যামিল্টন মাসাকাচ্চা টুর্নামেন্ট শুরুর মুহূর্তেই বৃষ্টির বাগড়া ব্যাঘাত ঘটিয়েছে প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী দুই দলকে তারপরও নেটে অনুশীলনের সুযোগ হাতছাড়া করেননি সাকিব এবং মুশফিক দু হাজার ষোলোতে খুলনায় দুই দলের শেষ দুই মোকাবেলায় জেম্বাবুয়ের কাছে হারের স্মৃতি ভালো করার তাগিদ দিচ্ছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরো দলটাকে ইউনাইটেড করতে হবে টেস্ট আমাদের আফগানিস্তান অনেক ভালো খেলেছে টেস্টের মতো টি টোয়েন্টি নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে আর জিম্বাবুয়ের বিপক্ষে জিতবো না হারবো এমন উত্তর দিয়ে প্রত্যাশার চাপ বাড়াবো না তবে হ্যাঁ আমরা সেরা পারফরমেন্স দিব সাসপেনশন কাটিয়ে বাংলাদেশ। বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে বাংলাদেশ জিম্বাবুয়েনদের কাছে পরিচিত প্রতিপক্ষ তবে উদ্বোধনী ম্যাচকে ঘিরে চাপে রয়েছে তারা টুর্নামেন্টে দুই দলই শক্তিশালী তবে বাংলাদেশে আমরা বরাবরই ভালো ক্রিকেট খেলি এবার সিরিজের প্রথম ম্যাচটা আমাদের জন্য ভিন্ন রকম চ্যালেঞ্জের আর বোর্ডের সঙ্গে যা হয়েছে তা দিয়ে আমাদের ক্রিকেটকে বিচার করা ঠিক হবে চব্বিশ সেপ্টেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে ফাইনাল আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা টি টোয়েন্টি ট্রাইনেশন সিরিজকে সামনে রেখে এগারো সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে মিরপুর স্টেডিয়ামে আছেন আদিল আহমেদ শান সরাসরি আমরা এখন যোগাযোগ করছি তার সাথে আদিল সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো মিরপুর স্টেডিয়ামে আপনি যেখানে আছেন সেখানে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন বিস্তারিত আমাদের জানাবেন যেখানে আসলে টিকিট বিক্রি হয় ইনডোর দর্শক আমরা এই মুহূর্তে আদিলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি না পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেখানে নিয়ে যেতে এবার ডি এম এ ফর মলিকুলার ল্যাবেন ডায়াগনস্টিক স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ছশো তিয়াত্তর জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে দু জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আশি হাজার চল্লিশ জন বেসরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন সরকারি হিসেবে ষাট জনের মৃত্যু হয়েছে এবার অন্যান্য সংবাদ বিরোধী দলবিহীন রাজনীতি করার কোনো ইচ্ছে সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উনিশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়াই দেশে গণতন্ত্র ধ্বংসের রাজনীতি শুরু করেছিল শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল আলোচনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহায়ালম মুরাদসহ অন্যরা বক্তৃতা করেন বিএনপির কোনো জনসভায় বোমা বিস্ফোরণ কিংবা গ্রেনেড বিস্ফোরণ হয় নাই বিএনপির কোনো সংসদ সদস্য আমাদের কিবরিয়া সাহেব কিংবা আসানুল্লাহ মাস্টারকে যেভাবে হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনার শিকার হয়নি আমরা প্রতিহিংসার রাজনীতি করি না প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ছাত্র দলের কাউন্সিলে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হোক সরকার তা চায় না বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরামের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মুশারফ হোসেন যে আমাদের উপজেলা জেলা পর্যায়ে আমাদের যে পুনর্গঠন করার জন্য যে কাউন্সিলগুলো করা দরকার সেই কাউন্সিলগুলো করতে আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না একটি আদালতের নির্দেশে এই কাউন্সিলকে স্থগিত করা হয়েছে এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার এদেশে এখন গণতন্ত্র নাই আমরা চেষ্টা করছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের দলে অঙ্গ সংগঠনে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে সে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা আমরা চালু করতে না পারি তাহলে সেই জন্যে এই নিম্ন আদালতে একটি ছাত্র দলের কাউন্সিল এবার আনোয়ার সিমেন্ট ওয়ার্ড পরিক্রমা ভাঙা রাস্তা ভোগাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের অভিজাত এলাকা নিকেতনের বাসিন্দাদের সাততুলা বস্তিকেন্দ্রিক মাদক ব্যবসা নষ্ট করছে মহাখালী আবাসিক এলাকার পরিবেশ বস্তির মাদক ব্যবসা বন্ধে প্রশাসনকে সাথে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জনপ্রতিনিধি চ্যানেলের ওয়ার্ড পরিক্রমা চল্লিশতম পর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে আফরোজা রিপোর্ট নিকেতন আর মহাখালীর সমন্বয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ড সার্বক্ষণিক নিরাপত্তায় নিকেতন সোসাইটির উদ্যোগে সিসি ক্যামেরা বসানো হয়েছে মশাও নিয়ন্ত্রণে তবে এখানকার অধিকাংশ রাস্তা ভাঙা আর খানাখন্দে ভরা দুর্ভোগে এলাকাবাসী ও পথচারীরা রাস্তাঘাট ভাঙিয়া দেওয়া পানি দেওয়ার রাস্তা চলাচল অসুবিধা আমরা পড়ে যাচ্ছি গাঁছায় পড়তেছে বাচ্চারা গাঁছায় পড়তেছে রিক্সা ভেঙে পড়ে যাচ্ছে আমরা সুন্দর একটা কাজ চাই ভালো কাজ চাই যাতে একটা সুন্দর রাস্তা হয় আমাদের নিকেতনবাসী যাতে খুশি হয় নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন মহাখালীর আবাসিক এলাকার বাসিন্দারা পাশেই সাততলা বস্তিকে ঘিরে মাদক ব্যবসা ও তাদের আনাগোনায় পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ এলাকাবাসীর মাদকটা এখনও নিয়ন্ত্রণ হয়নি সন্ধ্য হইলে এরা আসে সাইডে বাইরে বসে বসে এখানে সব গলি গালাতে আড্ডা হেঁটে খারাপ বুঝেন না এগুলি কি বলতে হইব নাকি হ্যাঁ গাঁদা বাঁধা বিভিন্ন জাতের এগুলা ভদর টানে বস্তির সাইড দিয়ে ভিতর দিয়ে যে রাস্তা অনেক ভাঙা সঙ্গে যে কদিন বস্তি না উঠাবে ততদিনে বস্তির পরিবেশ ভালো হবে না তবে কঠোরভাবে মাদক দমনের দাবি স্থানীয় কাউন্সিলরের আর নিকেতনের রাস্তার সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে বলেও জানান তিনি আমার এলাকায় মাদকের একটা মানে বিশাল আস্তানা ছিল উলি গুলি কোনোটা বাকি ছিলেন না যে এত মাদকের একটা ছিলেন আজকে সেই মাদক ধরেন নাই বলাই চলে আবার যে একদম নাই এটা বললে আবার ভুল হবে মিথ্যা কথা বলা হবে হ্যাঁ এখনও দুই চারটা মানুষ হয়েছে পাচাবাদিয়া টুকি টাকিভাবে বিক্রি টিক্রি করে বাট এগুলার আমরা ধরার জন্য কিন্তু সবসময় উলমাত হয়ে আসি হ্যাঁ এবং প্রশাসনকেও বলা আছে সবসময় প্রশাসন এই ব্যাপারে খুব ডৃরার মাই আমরা নিজের এলাকাবাসীও খুব ডিডারমাই বাদ পড়া রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজও শিগগিরই শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন এই কাউন্সিলর ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন আজ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি সালের পনেরো আগস্ট পরিবারের অধিকাংশ সদস্য সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার সময় বড় বোন শেখ হাসিনার সঙ্গে বেলজিয়ামে ছিলেন শেখ রেহানা পরে জার্মানি থেকে ভারতে চলে যান বঙ্গবন্ধুর দুই কন্যা এরপর লন্ডনে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শেখ রেহানা তার বড় মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিকী ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছোট মেয়ে আজমিনা সিদ্দিকী লন্ডনের একটি প্রতিষ্ঠানে কর্মরত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনসভার আয়োজন করতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শনিবার রাজধানীর হবে জনসভার প্রস্তুতি দেখতে যুবলীগের মহানগরের নেতারা সভাস্তর পরিদর্শনে যান যুবলীগ দক্ষিণের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই জনসভার আয়োজন করা হচ্ছে এছাড়া রক্তদান সহ আরো নানা কর্মসূচি চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডের বেতনের প্রস্তাব নাকচ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অর্থ মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষকদের দশম ও বারো গ্রেড নাকচ করায় তারা সাত দফা দাবি বাস্তবায়নে এই সংবাদ সম্মেলন করেন তবি আদে আগামী বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলায় মানব করা হবে এছাড়া প্রয়োজনে প্রধানমন্ত্রী বরাবর শারুক লিপিতে দেওয়া হবে জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি আনরুল ইসলাম দতা আর উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি সিদ্দিক রহমান ওয়াদুদ ভইয়া কামরুল হাসান ভইয়া সহ অন্যরা ড셔 ছুটিপুর সড়ক দীর্ঘদিন সংস্কার না হয় খানাখন্দে সৃষ্টি হয়েছে এই সড়কটি বৃষ্টি হলে কাদা আর রোদ হলে ধুলা সৃষ্টি হয় ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা তবে কর্তৃপক্ষ বলছেন দ্রুতই সড়কটি মেরামত করা হবে যশোর প্রতিনিধি আক্রমণ জামানের রিপোর্ট সংস্কারের অভাবে যেন মরণ পরিণত হয়েছে যশোর ছটিপুর সড়ক খানাখন্দে ভরা ব্যস্ততম সড়কটি প্রায় তিরিশ কিলোমিটার প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা নিহত এবং আহত হওয়া পঙ্গু মানুষের সংখ্যা বাড়ছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী ও চালকদের স্কুলগামী এবং কলেজগামী সহ এই অঞ্চলে যত লোকজন প্রায় প্রতি প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটেই যাচ্ছে বাস ট্রাক যাইতে খুব সমস্যা এক্সিডেন্ট হয় গাড়ি উল্টে যায় আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না অনেক সময় অ্যাম্বুলেন্সের কথা বললে আমাদের এখানে রোডে এই রোড খারাপ বলে অ্যাম্বুলেন্স আসতে চায় না হাসপাতালে রোগী নেওয়ার জন্য আমাদের অনেক সমস্যা হয় দ্রুত চাই আমরা এই রাস্তাটা ঠিক হয়ে আমরা খুব কষ্টভোগ করছি ঠিক মতো স্কুল যেতে পারছেন না আসু সংস্কার দরকার এই রাস্তা সরকারের কাছে দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি যাতে দ্রুত এই রাস্তাটা সংস্কার করা হয় তবে কর্তৃপক্ষ বলছেন বর্ষাকালে সড়ক চলাচলের উপযোগী রাখা হয়েছে শিগগিরই সংস্কার করা হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে আমাদের আর সিপি একটা প্রজেক্ট আছে এই প্রজেক্ট থেকে ঠিকাদার নির্বাচন করা হয়েছে এবং আমরা ঠিকাদারে এনও দেওয়া হয়েছে খুব দ্রুতই চুক্তি সম্পাদন করে ঠিকাদারকে আমরা সাইড হার্ড নাম্বার করলে দ্রুত কাজ শুরু করা যাবে আর আমরা ইন দ্য টাইমে বর্ষাকালীন যে ছোটখাটো গর্ত হয়েছে এগুলো এমার্জেন্সি থেকে মেরামত করে দিয়ে ট্রাফিক পাসেবল রাখা হয়েছে এবং দ্রুতই ঠিকাদার কাজ শুরু করবে শুধু আশ্বাস নয় সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের যশোর থেকে চ্যানেল আই রানী দ্বিতীয় এলিজাবেথকে মিথ্যা কারণ দেখিয়ে পার্লামেন্ট পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেননি বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরি জনসন স্কটল্যান্ডের সর্বোচ্চ দেওয়ানি আদালত জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করার পর বৃহস্পতিবারের কথা বলেন তিনি বিচারকরা বলেন ব্রেক্সিটের আগে পার্লামেন্টের কাছে সরকারের জবাবদিহিতা না করতে প্রধানমন্ত্রী এই কাজ করেছেন এই বিষয়ে বিরোধীরাও প্রশ্ন তোলেন আগামী একত্রিশে অক্টোবর ব্রেক্সিট সম্পন্ন করার তারিখ নির্ধারণ করা হয়েছে কৃষি সংবাদ এবার মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে চাষ হচ্ছে হলুদ গ্যান্ডারি রসালো সুস্বাদু হওয়ায় ভোক্তা পর্যায়ে ওই জাতের আখের চাহিদা বাড়ছে মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা কমলাপুর নাকল সহ দশ গ্রামে হলুদ গ্যান্ডারির চাষ হয়েছে এবার বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় এ জাতের গ্যান্ডারি কৃষকের কাছে এখন অন্যতম অর্থকরী ফসল হাজার টাকা বিঘা খরচ এবং বিক্রি আশিতে হাজার টাকা বিপদে আসি এটাই যে আপনার এই পচন রোগ মানে লাল পচা যেটা বলে আমরা রোগ বলি কৃষক জানান হলুদ গ্যান্ডারি চাষে বিঘায় খরচ বিশ থেকে ত্রিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকায় এই আখক্ষেত দেখতে আকর্ষণীয় হলুদ বর্ণের উচ্চতা সাত থেকে আট ফুট পর্যন্ত বাজারে প্রতিটি আখের দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চায়েতে ষাট টাকা বিক্রি হয় তারপরেও আমরা পাইকে ধরে আমরা তাকে অল্প পয়সায় লোগে দিতে হচ্ছে খুব ভালো কিন্তু ভাই আজ তিন চার বছর হচ্ছে জলে তিন চার ভাবের পরে আপনার হলো খুব শেষ হয়ে যাচ্ছে বুঝছেন এ জাতের আখে প্রায় এক ধরনের ছত্রাক আক্রমণ করে জানিয়েছে কৃষি বিভাগ ছত্রাক প্রতিরোধে নানা পদক্ষেপের কথা জানানো হয়েছে শোধনের জন্য আমরা বলে থাকি এটা হচ্ছে বেবিস্টিন এক গ্রাম এক লিটার পানিতে এইভাবে তিরিশ মিনিট ভিজানোর পরে আবার শুকাইয়ে তাদের লাগানোর জন্য আমরা উৎসাহিত করছি এবং পরবর্তীতে যাতে মাজরা পোকার আক্রমণ না হয় সেজন্য আমরা সানফ্রান কেজি দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে তাদের ঘাসিয়ারা সহ দশটি গ্রামে প্রায় একশো একর জমিতে এবার আখ চাষ হয়েছে হিসেব দিয়েছে কৃষি বিভাগ ইফতেখার উদ্দিন চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ সাথীরা সরকারি পুকুর খননে অনিয়মের অভিযোগ উঠেছে নামকাওয়াস্তে মাটি কেটে উঁচু করে প্রথম দফার টাকা উত্তোলন করেছেন ঠিকাদাররা সুপেয় পানি সংকট কাটাতে সরকারি এই উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন উপকার ভোগীরা সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা উপকূলে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির সংকট প্রকট হয়েছে এ কারণেই সরকারি পুকুর খনন করে ফিল্টার বসিয়ে সংকট কাটানোর এই উদ্যোগ স্থানীয়দের অভিযোগ দরপত্রের শর্ত অনুযায়ী বিশ ফুট বা কথা থাকলেও তা মানা হয়নি মাটি না কেটেই পাড় উঁচু করে বেশি গর্ত দেখানো হয়েছে বলে জানান এলাকাবাসী যতরা গর্ত করার কথা ততরা গর্ত হয়নি বিদায় মাটি কেটে পাহাড় বিন্দি উঁচু করিয়েছে সেজন্য জন্য আপনার দেখা দিতেছে পুকুরটা যেভাবে আমরা শুনেছিলাম যে খনন হবে সেভাবে খনন হয়নি যার জন্য আমাদের সে জলের সমস্যাটাই যাচ্ছে না টেন্ডারে যে অনুযায়ী শিডিউল আছে এবং ম্যাপে যেটা যা করার কথা আছে আমরা অত্র এলাকার মানুষ জোর দাবি রাখি এই অনুযায়ী যেন কাজটা হয় কাজটা যেন কোনো তন্ত্র কথা না হয় প্রকল্পের কাজে ধীরগতি এবং অনিয়মের অভিযোগ থাকলেও প্রথম দফায় বিল তুলেছেন ঠিকাদাররা পরবর্তীতে কাজের মান যাচাই করেই বিল দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা কাজের মান নিয়ে যে অনেক প্রশ্ন আছে তা আমরা যখন কাজটি বুঝে নেব ঠিকাদারের কাছে যেহেতু কাজ চলমান এই জন্য আমরা বলবো যে কাজের মান আমরা সঞ্চয়জনক না হলে ঠিকাদারের কাছে এই কাজটা আমরা বুঝে নেব না এবং জেলা পরিষদের কাছে হস্তান্তর করব না আমরাও বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে এখানে যেভাবে সরকারের বরাদ্দ সেটি সঠিক প্রয়োগ সকল ক্ষেত্রে হচ্ছে না তো আমরাও আশা করব যে এটি জেলা পরিষদের পুকুর বিধায় এই খনন কার্যের মূল কার্যক্রমটি জেলা পরিষদের মাধ্যমেই হওয়া উচিত জেলা পরিষদের এমন ঊনপঞ্চাশটি পুকুরে খননের কাজ চলছে এসব পুকুরের চারপাশে সবুজ বনায়ন ও রাস্তা তৈরিরও শর্ত রয়েছে দরপত্রে জাহিদুজ্জামান চ্যানেল আই এবার খেলার খবর এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ জিতলেন বাংলাদেশের রোমান সেনা রিকাব একক ইভেন্টে চীনের শাই হ্যাংকিকে কে সাত তিন সেটে হারিয়ে প্রথম হয়েছেন তিনি প্রথম সেটে হ্যাংকির সাথে আটাশ আটাশে ড্র করেন সানা দ্বিতীয় সিটে উনত্রিশ ছাব্বিশ পয়েন্টে আরেক পড়েন তিনি তবে তৃতীয় সিটে দারুণভাবে ঘুরে দাঁড়ান পরের সেটগুলোতে আধিপত্য ধরে রাখেন এবং শেষ সিটে তিনি শুরুতে লড়াইয়ের পর ইভেন্টে বিউটি রায়ের সাথে জুটি বেঁধে ব্রোঞ্জ পদক জিতে নেন রোমান সেনা ফ্রেঞ্চাইজি ছাড়াই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সপ্তম আসর বিসিবির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ফ্রেঞ্চাইজিগুলো এবারে অংশ নিতে চান তারপরও বিপিএলে তারা কোন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের বাইরে থাকতে চান না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসে কামাল তাই বিসিবিকে কে বিষয়টি আবারও পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি থাকতে পারে বা থাকবে এটা আমি ভাবতেই পারি না এমন হচ্ছে গতকাল আমি এটা বলেছি যে যে দাবি আছে এই দাবিগুলো সব এই বছরের জন্য ভুলে যাই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিপিএল করবো মাঠে আমরা যাব গত ছয় আসর থেকে আরো অনেক সুন্দর করে আমার টিমটাকে নিয়ে যাব। আমার কাছে মনে হয় আমাদের আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এখানে পার্টিসিপেট করতে না দিয়ে সো আমি যেটা আমার যে একটা পয়েন্ট ছিল যে এখন আমাদের যে কথা হয়েছে যে নেগোসিয়েশন শুরু হচ্ছে যেটা শেষ হলো না ইনকমপ্লিট হাফ ওয়ে আমাদেরকে আটকে দিয়ে হয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজটা বছর জন্য বাতিল করা হলো আমার মনে আমি আমার আমার আশা রাখি যে আমরা এই জিনিসটা রিকনসিডার করা হবে আমরা আমাদের সাপোর্ট ফুল সাপোর্ট অ্যান্ড সহযোগিতা কোপারেশন দিব সংবাদ শেষ করব সবশেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আংশিক পরিবর্তন অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষের হুঁশিয়ারি গাজীপুরের ধীরাশ্রমে ইলেকট্রনিক্স কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলো জিউ বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে সন্ধ্যায় শুরু ত্রিদিশীয় টি টোয়েন্টি সিরিজ সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতি এবং বিরোধী দলহীন রাজনীতির ইচ্ছা নেই সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ছাত্রদের কাউন্সিল স্থগিত চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন টু টু সিক্স টু সিক্স নম্বরে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলায় অনলাইন ডট কমে লগ ইন করুন শেষ করছি চ্যানেলের সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনের ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে ধন্যবাদ সবাইকে